সময় আজকে কোন প্রোগ্রাম করে দেখাবে? আজকে আমি জাভার কয়টা বেসিক প্রোগ্রাম করে দেখাবো, মানে যেগুলো কয়েকটা করা আছে সেগুলো একটু এক্সপ্লেইন করব। জাভা কোন সফটওয়্যার ইউজ করবে? জাভার জন্য আমি এখানে ব্লুজে সফটওয়্যার ইউজ করব। আচ্ছা, ওটা ডাউনলোড করেছো? হ্যাঁ, এটা আমি গুগল ক্রোম থেকে ডাউনলোড করেছি। আচ্ছা, কিভাবে ডাউনলোড করেছো ওটা একটু দেখাবে, আর স্টার্টিং প্রোগ্রামটা কিভাবে করবে সেটা একটু ডিটেইলস দেখাবে। তোমার প্রোগ্রামগুলো করা আছে? হ্যাঁ, আমার এখানে তিনটা প্রোগ্রাম করা আছে। আচ্ছা, এগুলো আমি আগে এক্সপ্লেইন করব, তারপরে আরেকটা নিজে করব। প্রথম প্রোগ্রামটা একটু এক্সপ্লেইন করো। আচ্ছা, এইটা প্রথম প্রোগ্রাম। এই প্রোগ্রামের কোয়েশ্চেন হচ্ছে WAP। এখানে শর্টে রাইট আ প্রোগ্রামকে WAP লেখা হয়। রাইট আ প্রোগ্রাম টু ইনপুট টু নাম্বারস, তার ভ্যালু দেওয়া আছে A হবে 10 আর B এর ভ্যালু হচ্ছে 7, এন্ড দেন ফাইন্ড দ্য ডিফারেন্স। মানে দুটো ডিফারেন্ট নাম্বারকে আমাদের ইনপুট করতে হবে, তারপরে তাদের ডিফারেন্স বের করতে হবে। তো সবার প্রথমে জাভা প্রোগ্রাম স্টার্ট হয় ক্লাস দিয়ে। ক্লাস নেম আমি দিয়েছি সৌম। তারপরে এই পুরোটা হচ্ছে একটা সিনট্যাক্স। সিনট্যাক্সে এখানে একটা কার্লি ব্র্যাকেট দিতে হয়, কার্লি ব্র্যাকেটের পরে এন্টার দিয়ে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এটা হচ্ছে পাবলিকলি প্রোগ্রামটাকে অ্যাক্সেস করার জন্য এই লাইনটাকে দেওয়া হয়, এটাকে মেন মেথড বলে। তাহলে এবার এটাকে ক্লোজ করলাম, এটাকে আবার রান করব। রান করার জন্য রাইট ক্লিক, দেন ভয়েড মেন, দ্য ডিফারেন্স ইজ 3। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এটা একটা স্টেটমেন্ট, স্টেটমেন্টটা এন্ড করার জন্য আমি একটা সেমিকোলন দিয়েছি। তারপরে ইন সাইড ইকুয়ালস টু, এখানে আমি সাইড মানে এখানে এটাকে এরিয়া মিন করতে চেয়েছি। তো ইন এরিয়া বলতে পারো, সাইডও বলতে পারো, ইকুয়ালস টু এ ইন্টু এ, বিকজ আমাদের ফর্মুলাতে দেওয়া ছিল সাইড ইন্টু সাইড মানেই এরিয়া। তো এরিয়াটা হচ্ছে এ ইন্টু এ। তো এই স্টেটমেন্টটাকে ক্লোজ করবো। তারপরে আউটপুটের যেটা স্টেটমেন্ট, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, তো এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমার মধ্যে এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ, তারপর একটা স্পেস দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ যাতে পাশাপাশি না হয়ে যায়, প্লাস যেই ভ্যারিয়েবলের মধ্যে আমি এরিয়ার ভ্যালুটা স্টোর করেছিলাম সেই ভ্যারিয়েবলটার নেম সাইট। তো এই স্টেটমেন্টটাকেও আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করব। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, এবার এটাকে কম্পাইল করব। নো সিনট্যাক্স এরর, তার মানে আমাদের কোনো এরর হয়নি। এবার ক্লোজ করব, এবার এটাকে রান করে দেখা যাক কী ভ্যালু আসে। এরিয়া অফ স্কোয়ার ইজ 25। আর এটা যেহেতু আমি ক্লোজ করিনি বা ডিলিট করিনি, ওই জন্য এখানে এটা অলরেডি ছিল, এটাকে আমরা কন্ট্রোল কে করে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার হয়ে গেল। আর এই উইন্ডোটাকে বলে ব্লুজের টার্মিনাল উইন্ডো। সো এটা হলো আমাদের প্রোগ্রাম 2। থ্যাংক ইউ। তো এবার আমি আমার থার্ড প্রোগ্রামটা ওপেন করতে চলেছি, এটার নাম দিয়েছি সৌম্যত্রী। তাহলে ক্লাসের নেমও দেবো সৌম্যত্রী। তো এটা আমার প্রোগ্রাম করা আছে আগে থেকে। এটা কোয়েশ্চেন হচ্ছে WAP মানে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ 3 নাম্বারস, যে কোনো তিনটে নাম্বার দেওয়া থাকবে তার প্রোডাক্ট আমাকে বার করতে হবে। আর এইরকম টাইপের প্রোগ্রামে আমাদের অলরেডি ভ্যালু দেওয়া থাকে। তো এখানে ভ্যালু দেওয়া আছে, প্রথম নাম্বারটা হচ্ছে এ এ ইকুয়ালস টু 5, তারপরে তার জন্য ভ্যারিয়েবল বি বি ইকুয়ালস টু 6, আর তারপরে সি ইকুয়ালস টু 7। তাই এবার আমাদের প্রোগ্রামটা স্টার্ট করা হচ্ছে। তো এখানে ক্লাস, ক্লাসের নেম দিয়েছি সৌম্যত্রী। তারপরে আমি মেন মেথডের সিনট্যাক্স স্টার্ট করছি, তার জন্য আমি একটা কার্লি ব্র্যাকেট দিয়েছি। স্ট্যাটিক ভয়েড মেন, এই লাইনটা হচ্ছে প্রোগ্রামটাকে পাবলিকলি অ্যাক্সেস করার জন্য, যেটা আমি আগেও বললাম। তো এবার মেন মেথডের জন্য সিনট্যাক্স এরকম একটা ব্র্যাকেট দিতে হয় পেয়ার। তারপরে যেটা সিনট্যাক্স আর কি প্রসেসিং, প্রসেসিংয়ের সিনট্যাক্সের জন্য আমি আরেকটা কার্লি ব্র্যাকেট দিয়ে ইন্ট এ, ইন্ট এর ভ্যালু দিয়েছি 5, যা দেওয়া ছিল কোয়েশ্চেনে। তো কোয়েশ্চেনে যেগুলো ভ্যালু গিভেন সেগুলো সব দিয়েছি। আর এখানে পাশাপাশিও আমরা লিখতে পারি, কিন্তু পাশাপাশি লিখলেও সেই একটা স্টেটমেন্টই বোঝায়, ওই জন্য এখানে ভুল করে যদি কমা দিয়ে দিই তাহলে আমাদের প্রোগ্রামটা রান হবে না, সিনট্যাক্স এরর হয়ে যাবে। ওই জন্য এখানেও সেমিকোলন, এই প্রত্যেকটাকে সেমিকোলন আর লাস্টেও সেমিকোলন। তারপরে নিচের লাইনে আরেকটা ভ্যারিয়েবল ইনপুট করেছি, যার মধ্যে আমি এ ইন্টু বি ইন্টু সি এর প্রোডাক্টটা স্টোর করছি, বি মাল্টিপ্লাইড বাই সি। তারপরে সেমিকোলন দিয়ে ক্লোজ করেছি। এরপরে আমাদের আউটপুটের স্টেটমেন্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, তো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি দ্য প্রোডাক্ট ইজ প্লাস ডি, প্লাস ডি দেওয়ার মানে একটা কনক্যাট, কনক্যাটটা আমাদের যেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ভ্যালুটা স্টোর করেছি সেই ভ্যারিয়েবলটা এর সঙ্গে জুড়ে দেবে। মানে টার্মিনাল উইন্ডোতে যখন দ্য প্রোডাক্ট ইজ ডিসপ্লে হবে, তারপরে একটু স্পেস দিয়ে ডি এর যেই ভ্যালুটা আসবে সেটা হবে, মানে 210টা ডিসপ্লে হবে। ওকে, প্রোগ্রামটা আউটপুট করে দেখো। হ্যাঁ, তো এবার এটাকে কম্পাইল করলাম, নো সিনট্যাক্স এরর্স, এটাকে ক্লোজ করলাম। এবার এটাকে আউটপুট করে দেখাই, ভয়েড মেন, ভ্যালু তো যেহেতু দেওয়া ছিল যাইবে না, তো দ্য প্রোডাক্ট ইজ 210। ওকে, থ্যাংক ইউ। এটাকে ক্লোজ করে দিই।